গর্ভাবস্থায় সহবাস বা শারীরিক মিলন নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি ও অনেক ধরনের প্রশ্নই থাকে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গর্ভাবস্থায় সহবাসের নিয়মাবলী, গর্ভাবস্থায় সহবাস কিভাবে উপকারে আসে, কোন কোন ক্ষেত্রে সহবাস করা মোটেও উচিত নয়, এবং গর্ভাবস্থায় সহবাসের সময় একজন নারী ও পুরুষকে কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ও মনে রাখতে হবে। সবকিছুর উত্তর পেতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনাদেরকে জানাচ্ছি গর্ভাবস্থায় সহবাসের নিয়ম ও এই বিষয়ে কিছু পরামর্শ। গর্ভাবস্থায় অনেকে বলে থাকেন প্রথম 3 মাস ও শেষ 3 মাস সহবাস করা একেবারেই উচিত নয়, যেটি পুরোপুরিভাবে ভুল কথা। তবে সহবাস করতে গেলে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন গর্ভাবস্থার প্রথম 3 মাস ও শেষ 3 মাসে অবশ্যই অনেক সতর্কতার সাথে সহবাস করতে হবে যেন পেটের ওপরে কোনো প্রকার চাপ না পড়ে। গর্ভাবস্থায় নারীর কামভাব প্রবল থাকে, এ সময় অনেকেই মিলনের প্রয়োজন অনুভব করতে পারেন। তবে এ সময় ডক্টরের পরামর্শ ছাড়া মিলন করা যাবে না, কারণ একজন নারীর কী কী শারীরিক অসুবিধা আছে তা শুধুমাত্র তার চিকিৎসকই ভালো বলতে পারবেন। চিকিৎসক যদি আপনাকে কোনো বিধিনিষেধ দিয়ে থাকে সেটিকে আপনাকে মেনে চলতে হবে। গর্ভাবস্থার 5ম থেকে 6ষ্ঠ মাস ও এর পরে সহবাস করতে গেলে কখনোই নারী যৌনাঙ্গে পূর্ণলিঙ্গ প্রবেশ করানো উচিত নয়, এতে করে কিছু ক্ষতির সম্ভাবনা থাকে। সন্তান প্রসবের পর অন্তত 1.5 মাস স্ত্রী সহবাস থেকে বিরত থাকা উচিত, কারণ এ সময় জননতন্ত্র অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে। মিলনের ফলে প্রচুর রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে অথবা ঘটতে পারে ভয়াবহ রকমের কোনো দুর্ঘটনা। গর্ভাবস্থায় মিলনের সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে মিশনারি পদ্ধতি, অর্থাৎ নারী চিত হয়ে শুয়ে থাকবে এবং পুরুষ তার উপরে উঠবে। এক্ষেত্রে পুরুষকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেটের ওপরে কোনো প্রকার চাপ না পড়ে। এছাড়াও মিলনে যে সমস্ত পদ্ধতিতে স্বামী স্ত্রী সুবিধা বোধ করেন সে সমস্ত পদ্ধতি ব্যবহার করতে পারেন, সকল পদ্ধতিগুলোতে তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন পেটের ওপরে চাপ না পড়ে অথবা জরায়ুমুখ বা সার্ভিক্সে যেন কোনো প্রকার আঘাত না লাগে। এবারে আমরা জানব গর্ভাবস্থায় সহবাস কী কী উপকারে আসে। গর্ভাবস্থায় সহবাস জরুরি, সহবাসকে পুরোপুরিভাবে না বলে দেওয়ার কোনো কারণ নেই, কেননা এর অনেক উপকারিতা রয়েছে। যেমন গর্ভাবস্থায় সহবাস করলে রক্তচাপ কমতে সাহায্য করে ও প্রি অ্যাক্লামশিয়ার ঝুঁকি অনেকটাই কম থাকে, কিছুটা হলেও ক্যালোরি বার্ন হয়। অর্গাজমের প্রভাবে যে অক্সিটোসিন হরমোন নিঃসরিত হয় তার জন্য হবুমার শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদি কমে যায়, ফলে সেও চনমনে থাকে। শুধু কি তাই, মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় সহবাসের ফলে, মা ভালো অনুভূত করে। শুধু যে মায়ের ভালো ঘুম হয় সহবাসের ফলে তা কিন্তু নয়, আরাম করে ঘুমায় বাচ্চাটিও। সহবাসের ফলে মায়ের যৌনাঙ্গের এরিয়ায় রক্তপ্রবাহ অনেক বেশি বেড়ে যায়, এতে করে বাচ্চা খুব ভালোভাবে ঘুমাতে পারে। গর্ভাবস্থায় মুড সুইংসের সমস্যায় অনেক নারীরাই ভুগে থাকেন। যদি গর্ভাবস্থায় নিয়মিত নিজের ইচ্ছা অনুযায়ী স্বামী সহবাস করা হয় এতে করে নারীদের মুড সুইংসের সমস্যা অনেকটাই কমে যায় এবং তারা তরতাজা অনুভব করেন। মায়ের মন খুশি থাকার প্রভাব পড়ে পেটের বাচ্চাটির উপরে এবং সেও হাসি খুশি থাকে এবং ভালোভাবে বৃদ্ধি পেতে থাকে। গর্ভাবস্থায় সহবাসের ফলে পার্টনারের সাথে সুসম্পর্কের সৃষ্টি হয়, অন্যথায় দেখা যায় গর্ভাবস্থায় সহবাস না করার ফলে স্বামীর সাথে অনেক বেশি দূরত্ব চলে আসে। এ সময় সহবাস করলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কের সৃষ্টি হয়, দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি গর্ভাবস্থায় ভালো থাকে এতে করে সুস্থ সন্তান জন্ম নেবার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। তবে গর্ভাবস্থায় সহবাস করার সময় উভয় সঙ্গীকেই খেয়াল রাখতে হবে যে সঙ্গীর ইচ্ছা আছে কি না, অর্থাৎ স্বামীর ইচ্ছা থাকলে স্ত্রীকে জোরপূর্বক সহবাস করতে হবে এমনটি করা উচিত নয়, এতে করে স্ত্রীর মনে ও বাচ্চার উপরে কুপ্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। গর্ভাবস্থায় সহবাস করা যায় তার মানে এই নয় যে কোনো জরুরি অবস্থাতে গর্ভাবস্থায় সহবাস করা যাবে। বিশেষ কিছু অবস্থা রয়েছে যে সময় গর্ভাবস্থায় সহবাস করা একেবারেই উচিত নয়। আপনার শারীরিক এ সমস্ত সমস্যাগুলো থাকলে গর্ভাবস্থায় সহবাসকে না বলতে হবে, আর এজন্যই প্রত্যেকটি দম্পতির উচিত তারা যখনই সন্তান সম্ভব হবেন তখনই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেয়া এবং জরুরি পরীক্ষাগুলো করে নেয়া। তাদের যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকি রয়েছে চিকিৎসক যদি তাদেরকে সহবাসে নিষেধ করে তাহলে সে অনুযায়ী কাজ করা। গর্ভাবস্থায় সহবাসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার গর্ভফুল নিচের দিকে কিনা, অর্থাৎ প্লাসেন্টা প্রিভিয়া কিনা,
এমন সমস্যা থাকলে সহবাস করা একেবারেই উচিত নয়। কেননা যে সমস্ত মহিলাদের গর্ভফুল নিচের দিকে থাকে, বাচ্চার মাথা সেই গর্ভফুলের উপরে প্রেসার দিয়ে রাখে এবং অনেক সময় ব্লিডিংয়ের সমস্যা দেখা দেয়, যার ফলে সার্ভিক্সের মুখ খুলে গিয়ে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যা যে সমস্ত নারীদের রয়েছে তাদের পুরো গর্ভাবস্থা জুড়ে সহবাসে বারণ করে থাকেন চিকিৎসকেরা। যোনিপথে যদি কোনো প্রকারের সংক্রমণ থাকে সেক্ষেত্রেও গর্ভাবস্থার সহবাস থেকে বিরত থাকতে হবে। কোনো কারণে যদি আপনার রক্তপাত হয়ে থাকে গর্ভকালীন সময়, তাহলেও গর্ভাবস্থার সহবাস করা উচিত নয়, এতে করে মিসক্যারেজের সম্ভাবনা থাকতে পারে। অনেক নারীরা রয়েছে যাদের জরায়ুমুখ দুর্বল, বাচ্চাকে ধরে রাখার জন্য জরায়ুমুখে সেলাই করতে হয়, সে সমস্ত নারীদেরও গর্ভাবস্থায় সহবাস করতে নিষেধ করে থাকেন চিকিৎসকেরা। আপনার গর্ভে যদি যমজ সন্তান থাকে, যমজ সন্তান মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি থাকে গর্ভাবস্থায় সহবাস করলে। তাই যে সমস্ত নারীরা যমজ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তারা গর্ভাবস্থায় সহবাস করা থেকে বিরত থাকুন। এর আগে যদি আপনার কোনো মিসক্যারেজের ইতিহাস থাকে, অর্থাৎ বারবার আপনার মিসক্যারেজ হচ্ছে এমন কোনো ইতিহাস থাকলে গর্ভাবস্থায় সহবাস করা যাবে না। গর্ভাবস্থায় প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা, ক্লান্তি অথবা পানি ভাঙার ইতিহাস থাকলেও চিকিৎসক আপনাকে সহবাস করতে বারণ করে থাকে। এমন ইতিহাস থাকলে আপনি গর্ভাবস্থায় সহবাসকে না বলুন। অনেক নারীদের মনে সন্দেহ থাকে গর্ভাবস্থায় সহবাস করা কি খুব কষ্টদায়ক কি না। যারা নতুন মা হতে চলেছেন তারা নিজেদের শারীরিক পরিবর্তনটাই যেন হঠাৎ করে মেনে নিতে পারেন না। নিজেদের শারীরিক সব পরিবর্তনগুলোকে মানসিকভাবে মানিয়ে নিতে অনেকটাই সময় লেগে যায়। এর মধ্যে সঙ্গী যদি সহবাসের দাবি জানায় তিনি ঘাবড়ে যেতে বাধ্য। আসলে গর্ভাবস্থায় সহবাস একেবারেই কষ্টদায়ক নয়। যদি আপনি আপনার সুবিধা মতো সেটি উপভোগ করতে পারেন তাহলে গর্ভবতী নারীদের জন্য এটি বরঞ্চ অনেক উপকারী ও উপভোগ্য একটি জিনিস। অনেক গর্ভবতী নারীরাই গর্ভাবস্থায় সহবাসের চাহিদা অনুভব করে থাকেন, আবার তাদের পার্টনাররা এক্ষেত্রে ভয় পান। একটি কথা মনে রাখবেন, আপনি যদি একজন সুস্থ গর্ভবতী নারী হন, আপনার যদি কোনো প্রকার শারীরিক সমস্যা না থাকে তাহলে আপনার ও আপনার পার্টনারের মিলিত হবার ক্ষেত্রে কোনো প্রকারের কোনো ভয় পাওয়া উচিত নয়। আপনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের দিন পর্যন্ত শারীরিক সহবাস চালিয়ে যেতে পারেন, তবে এক্ষেত্রে উভয় পার্টনারের ইচ্ছা থাকাটা অনেক বেশি জরুরি। আমি আবারও অনুরোধ করব, গর্ভাবস্থায় যাদের কোনো প্রকারের শারীরিক সমস্যা আছে অথবা চিকিৎসক কোনো সমস্যার কারণে সহবাসে লিপ্ত হতে নিষেধ করেছেন তারা এ সময় সহবাস থেকে বিরত থাকাই উত্তম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।